দামা বারকা তুহুম চার অর্থ তার কল্যাণসমূহ স্থায়ী হোক বা দামাদ বারাকা তুহু অমুকের বা অমোক অমুকের বর্কত স্থায়ী হোক মানুষের বর্কত আবার কিসের স্থায়ী হবে এই দোয়া করা শিরকি সিরকি দুয়া এখন কোন আলেম সম্পর্কে আপনি যদি বলেন যে অমোক মুফতি ওমোক মহাদেশ দামাত বারাকাতহুম হ্যাঁ তার বর্কতটা চিরস্থায়ী হোক এই কথাটা ওলা নায়করা বলছেন যে তার নিয়ত কি এই কথাটা কেন বলছেন এই কথাটা যদি এই উদ্দেশ্যে বলেন যে তিনি যেহেতু বরকতময় আর তার বরকতটা যেন স্থায়ী হয় তাহলে এটা শিরিক পর্যায়ে হয়ে যাবে দেখবেন উমুক উমুক নাম বলতে না এটা এখন আল্লাহর নবী ছাড়া নবীগুন ছানা আল্লাহ রসুল ছাড়া আলেম সমাজ যারা আছে এদের শরীরে বরকত আছে এটা আল্লাহ বলছেন কথা বলেন বলেছেন বলেন নেই তাহলে আপনি যদি মনে করেন যে আমার এই হুজুরের কাছে বরকত আছে হ্যাঁ আমি তার কাছে গেলে বরকত হবে ও যে জায়গায় বসতো ওখানে বসলে বরকত হবে ওর যে কাপড় আছে সে কাপড় যদি আমি একটু স্পর্শ করতে পারি শুইতে পারি তাহলে বরকত হবে আল্লাহ যাকে বরকতের কথা বলে নাই আল্লাহ যে জায়গায় বরকতের কথা বলে নাই আপনি যদি ওখান থেকে বরকতের আশা করেন তাহলে শিরখ হবে আর আপনি বলছেন যে দামাত বারাকাতুহুম তাদের বরকতটা স্থায়ী হোক সব তাদের বরকত অথবা ওনার শরীরের সাথে যে স্পর্শ হয়েছে সেটা পানি হোক সেটা কাপড় হোক বা কোনো জিনিস হোক ওটার থেকে বরকত নেওয়ার জন্য ওলামা এখরাম বলছেন যদি মহব্বতে এটা করে বরকত পাওয়ার আশায় করে তাহলে এটা করা যায়স এবং এখানে বরকত পাবে ইনশাল্লাহ কিন্তু এই জিনিসগুলি কেউ যদি বিপদ থেকে উদ্ধার হওয়ার উদ্দেশ্যে করে যে আল্লাহ রসুলামের থুতু মুবারক আমার বাড়িতে রাখলাম তাহলে আমার বাড়িতে বিপদ আসবে না আল্লাহ রুসুল কাপড় আমার বাড়িতে রাখলাম তাহলে বাড়িতে বরকত আসবে না তাহলে এটা শিরিক হবে তাহলে আল্লাহ বরকতদাতা আপনি যদি কোনো আলমকে বরকতদাতা মনে করেন এটা কী হবে আল্লাহর সাথে শিরিক হয়ে যায় আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আমাদের দেশে কখনো কখনো বিশেষ কোনো আলেমদের নাম নিয়ে তখন বলা হয় দামাত বারাকাতহুম দামাত বা মানে তার হ্যাঁ বরকটটা যেন স্থায়ী হয় কি হয় স্থায়ী হয় কি আপনারা এই কথা শোনেন নেই আর এটা কাদের ক্ষেত্রে বলা হয় বড় বড় আলেমদের ক্ষেত্রে বলা হয় এটা তারা কেন বলে আসলে আমাদের দেশের মানুষরা অধিকাংশ মানুষ তারা ইসলামের ইসলাম সম্পর্কে অজ্ঞ এর সম্পর্কে অজ্ঞ এই অজ্ঞতার কারণে কোন কাজটি কি করা উচিত কি করা উচিত নয় এবং সেটা কিভাবে করবে এ বিষয়ে তা জানা নেই বরকত এমন একটা জিনিস আসলে বরকত কি কোন জিনিসের মধ্যে বরকত আছে আর বরকত দাতাকে এটা যেরকম জানলে বরকত পাওয়া বা চাওয়া আপনার জন্য সহজ হবে ঠিক তেমনই এটা অজ্ঞতার কারণে মানুষ এমন কিছু জায়গা থেকে বরকত নেওয়ার চেষ্টা করে আসলে তার মধ্যে বরকত নেই এবং এমন কিছু জিনিসের কাছ থেকে বরকত চাওয়ার চেষ্টা করে যে আসলে ওখানেই বরকত দেওয়ার সে মালিক নয় এক্ষেত্রে প্রথম যে কথা মনে রাখবেন সেটা হলে বরকত আমরা সবাই চাই বরকত আমরা কি সবাই চাই আর আমাদের বরকত ছাড়া চলাও কঠিন এই জন্য আমি এই কথা বারবার বলি আয় আল্লাহ তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দাও কাকে বলছি আল্লাহ কি আয়াল্লাহ তোমাদের আমাদের জীবনের মধ্যে বরকত দাও তার মানে হলো এই সংক্ষিপ্ত জীবনে আমি এমন কিছু ভালো কাজ যেন করতে পারি যে ভালো কাজ আমার জীবনকে বাড়িয়ে দিবে। এটা হলো কি বরকত মানে এটা বেশি হয়ে যা আল্লাহ তোমাদের আমাদের রিজিকের মধ্যে বরকত দাও আর রিজিকের মধ্যে যদি বরকত হয় তাহলে রিজিক কম হোক বা বেশি হোক আল্লাহ বরকত দিলে দেখবেন অল্পের মধ্যে আল্লাহ পাক আমাকে অনেক সুন্দরভাবে জীবনযাপন করার আল্লাপাক্ত তৌফিক দান করবে ঠিক আছে বরকত জিনিসটা কখনো চোখে দেখা যায় আর কখনো দেখা যায় না আল্লাহ নবী সাল্লাম তিনি সাহাবা ইকরামদেরকে কখনও সামান্য পানি এই পানি যদি অজু করি তাহলে পানি পান করার জন্য থাকবে না আর পানি যদি পান করি তাহলে অজুর জন্য থাকবে না আল্লাহ নবী সাল সাল্লাম ওই অজুর পানি নিয়ে আসতে বলেছেন আল্লাহ নব নবী সাল সাল্লাম ওই অজুর পানিতে হার ডুবিয়েছেন পাক তার হাতের মধ্যে বরকত দিয়েছে ওখান থেকে পানি বের হচ্ছে মানুষরা অজু করতেছে পানি পান করতেছে আল্লাহ পাক তার মধ্যে বরকত দিয়েছেন তা আমরা আজকে জানবো যে আসলে যারা এই ধরনের কথা শুধু তারা এতটুকু বলে না আমরা অনেকের ক্ষেত্রে বলি ভাই আপনি একটু আমার গায়ে একটু হাত দেন তো আপনার বরকতের হাত হাত দিয়ে একটু ভুলে দেন বলে না এটা বলে না ঠিক আছে না এবং আমরা কারো কাছে নিয়ে যাই যে আপনি একটু আপনার যেহেতু মাশালা ভালো মানুষ বরকতলা মানুষ হ্যাঁ আপনি আপনার ফু দেন যেন সারা বরকত হয় সময় কোনো গাছের কাছে যাই পুরাতন কোনো গাছ সেখানে যাই বসি কী জন্য বরকতের জন্য ঠিক আছে এরকম বহু কিন্তু আছে ঠিক আছে না এই বরকত নেওয়ার জন্য কেউ মাজারে যায় বরকত নেওয়ার জন্য কেউ পেরে কাছে যায় বরকত নেওয়ার জন্য কোনো বিশেষ স্থানে মানুষেরা যায় তো আসলে এই জায়গার ভিতরে আমরা কিছু শরীয়তের বিধান না জানার কারণে আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে যাচ্ছে এবং সেই ভুলটা মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় দিচ্ছে আমি এই মানে হুকুমটা বলার পূর্বে আমি আগে আপনাদেরকে বলে দেই যে আসলে বরকতের বিধানটা কি বরকতের বিধান হলেই দাতা একমাত্র আল্লাহ আল্লাহতালা আল্লাহ তালা তিনি বরকত দেওয়ার মালিক তিনি ইচ্ছা করলে তিনি কোনো জিনিসের মধ্যে বরকত করতে পারেন কোনো ব্যক্তির মধ্যে বরকত দিতে পারেন এটা তার এটা কি তার ইতিহার বরকত আসবে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার কেহ নিজে তার মধ্যে বরকত তৈরি করতে পারেন না এবং তিনি নিজে ইচ্ছা করে কাউকে বরকত দিতে পারেন না প্রথম এক নম্বর তাহলে কি বরকত আসবে কার পক্ষ থেকে আল্লাহ তার পক্ষ কিছু ব্যক্তির কথা বলেছেন কিছু জায়গার কথা বলেছেন কিছু জিনিসের কথা বলেছেন যে জিনিস বা সেই ব্যক্তি বা সে জায়গার মধ্যে আল্লাপাক বরকতের কথা বলেছেন যেমন আল্লাহ তালা নবী রসুলের ক্ষেত্রে তিনি বরকতের কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন বারক আল্লাহ হুফি ইব্রাহিম আওয়া ইসহাক অ বারক না আলাই হিওয়ালা ইসাহাক সুরে সফাত একশো তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে আমি ইব্রাহিম আল্লাহ সালামের উপর এবং ইসহাক ইসাহাক সালামের উপর কি করেছি বরকত দিয়েছি আল্লাপাক ঈশাআ সম্পর্কে বলেছেন ওয়াজা আলানি বলেছেন আল্লাহ আমাকে বরকত পূর্ণ বানিয়েছেন আমি যেখানেই থাকি আমি সেখানে বরকত আমি সেখানে কি বরকত আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লামকে ওনাকেও বরকতের মাধ্যম বানিয়েছেন তিনিও বরকত পূর্ণ তাহলে আল্লা পাক সমস্ত নবী রসুলদেরকে বরকত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন তাদের মধ্যে বরকত আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার জীব তার যেমন ব্যক্তির মধ্যে বরকত এবং এমন কি উনি যেই পানি পান করেছেন অথবা উনি যেই পানি দ্বারা উজু করেছেন যেই পানি দ্বারা তিনি ব্যবহার করেছেন এমন কি। যদি কোনো গিলাসে তিনি পানি পান করতেন আয়সা রাজি আল্লাহ তালা উনি যেখানে হা উনি যেখানে মুখ লাগাতেন উনি ওই জায়গায় লাগাতেন যেন তিনি বরকত পান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি একটা আমল আছে মানুষ শোয়ার সময় একবার এখলাস একবার ফালাস একবার নাচ পরে হাতে ফোঁ দিয়ে হাতে কি করবে এরভাবে মাসা করবে এটা শুনত না আয়সা রাজি আল্লাহ আনহা বলেন যে আল্লাহ নবী সাল্লাম তখন উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন আমি কি করতাম উনি পড়তে কষ্ট হয় তো আমি ওনার পক্ষ থেকে এখলাস ফালাক নাস পরে ওনার হাতে ফুঁ দিয়ে ওনার হাত দ্বারা ওনার শরীরকে আমি মাসাহ করাতাম বরকাতান যেহেতু ওনার হাতে মধ্যে কী আছে বরকত আছে ঠিক তেমনই আল্লাহ নবী তিনি যখন অজু করতেন হ্যাঁ সেই অজুর পানি সাহাব একরাম বরকতান গায়ে নিয়ে মাখ মাখতেন এমনকি উনি যে থুতু ফালাতেন সে থুতুয়ো পর্যন্ত সাহাবা এখরাম বরকতান সেটা নিয়ে গায়ে মাখতেন এ ধরনের প্রমাণ পাওয়া যায় আল্লাহ নবী সাহেহ যে কাপড়টা পরেছেন যে কাপড়ের সাথে ওনার শরীর মোবর স্পর্শ হয়েছে সেই কাপড়ের মধ্যেও কি আছে বরকত আছে সাহাবা একরাম সেই কাপড় পরিধান করাটাকে সৌভাগ্যবান মনে করতেন এই যে রসুল সাহালামের রসুল সাহালামের শরীর থেকে অথবা ওনার শরীরের সাথে যে স্পর্শ হয়েছে সেটা পানি হোক সেটা কাপড় হোক বা কোনো জিনিস হোক ওটার থেকে বরকত নেওয়ার জন্য ওলামায় একরাম বলছেন যদি মহব্বতে এটা করে বরকত পাওয়ার আশায় করে তাহলে এটা করা যায়স এবং এখানে বরকত পাবে ইনশাল্লাহ কিন্তু এই জিনিসগুলি কেউ যদি বিপদ থেকে উদ্ধার হওয়ার উদ্দেশ্যে করে যে আল্লাহ রসুল থুতু মুবারক আমার বাড়িতে রাখলাম তাহলে আমার বাড়িতে বিপদ আসবে না আল্লাহ রসুলের কাপড় আমার বাড়িতে রাখলাম তাহলে বাড়িতে বরকত আসবে না তাহলে এটা শিরিক হবে এটা কী হবে শিরিক হবে পাক নবী রসুলকে বরকতময় বলেছেন কোরআনকে পাক কী বলেছেন বরকতপূর্ণ ঠিক আছে না আনজান নাহু হ্যাঁ কোরআন আরবিয়া মুবারক হ্যাঁ আল্লাপাক কোরআনকে মুবারক মানে বরকতময় কিতাব বলেছেন তো কোরআন বরকতময় কিতাব ঠিক আছে কিন্তু এই কিতাব বরকতটা নিতে হবে আল্লাহ নবী সালাম যেভাবে নিয়েছেন সেইভাবে কোরআন পড়ার মধ্যে বরকত আছে কোরআনের প্রতি আমল করলে বরকত হবে কিন্তু কোরআন ঘরে রাখলে বরকত হবে জি না এই ধরনের কথা বলেন নাই তাহলে এক নম্বর সেটা হলেই বরকত দাতা একমাত্র আল্লাহ তালা আর আল্লাহ যে জিনিসের মধ্যে বরকত বলেছেন আমরা ওখান থেকে বরক শুধু নিতে পারবো যার মধ্যে এক নম্বর বললাম নবী রসুলগুনের মধ্যে আলফা বরকতের কথা বলেছেন কোরআনকে বরকতের কথা বলছেন ঠিক তেমনই কিছু জায়গা জায়গার কথা বলেছেন যেমন আল্লাপাক বাইতুল মকাদ্দাস মসজিদ আকসা এবং তার আশেপাশের জায়গাটাকে বরকতময় জায়গা বলেছেন তিনি বলছেন আল সুবাহান্ল্লা আসরা বি আবদিহি মিনাল মসজিদ ইল হারাম ইল আল মসজিদুল আকসা আল্লা বারাকনা হাউলাহু লু রিয়াহু মিন আয়াতিনা মসজিদ আকসা এবং তার আশেপাশের জায়গার আমি কি করেছি বরকত দিয়েছি তা আল্লাহ রসুল যেখানে বরকতের কথা বলেছেন কোরআন যেখানে বরকতের কথা বলেছেন তাহলে সেখানে বরকত কি আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইয়ামান দেশে বরকতের কথা বলেছেন ঠিক আছে কোরআন সম্পর্কে একটু আগে শুনলেন ওহাদা কিতাবনাহু মুবারক আমি যে কোরআন অবতীর্ণ করেছি এটা এমন একটি কিতাব যে কিতাবটি হল বরকত ময় বরকতপূর্ণ কিতাব সুরে বাকারা সম্পর্কে আলোচনা বলেছেন একরা ও সুরত আল বাকারা ফাইন না আখজাহা তারকুহা হাসারা সুরায় বাকারা গ্রহণ করা এটা পড়া এর উপর আমল করা এটা তোমার জন্য বরকত আর এটা ছেড়ে দেওয়া এটা তোমার জন্য খাসারা তোমার জন্য কি হ্যাঁ খাসারা ফি তোকরা বাকারা তোমরা নিজের বাড়িদের বাড়িকে কবরস্থান বানায় না বরং বাড়িতে সুরা বাকারা পড়বা সুরা বাকারা যে বাড়িতে পড়া হয় ওই বাড়িতে শয়তান অবস্থান করে না হাব্বাতু সাউদা কালো কি কালো জিরে আল্লাহ নবী সাসম বলছেন আল হাব্বাতু সাউদা শিফা উন মিন কুল্লি দাইন ইল্লা সাম হাব্বাতু সাউদা কালো জিরা এর মধ্যে সকল রোগের চিকিৎসা আছে ইল্লা সাম মৃত্যু মৃত্যু ব্যতীত জমজম পানি আল্লাহ রসুল কি বলছেন মা ও জমজম লিমা শুরিবালাহু জমজম পানি যেই নিয়তে মানুষ পান করবে যে রোগের কারণে আল্লাপাক ওই রোগের জন্য জমজম পানিকে শেফা হিসাবে বানিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন মসজিদ হারাম বা মক্কার ঘর এটা বরকতপূর্ণ ঘর সেখানে এক অক্ত সলা আদায় করলে এক লাখের ওদিক স্বভাব মদিনা বরকতপূর্ণ জায়গা এখানে এক অক্ত আদায় করলে এক হাজারে অধিক স্বভাব তাহলে কি বোঝা গেল বরকতদাতা দাতা আল্লাহ তালা যেই ব্যক্তির মধ্যে যেই জায়গায় যেই জিনিসে যে আমলের মধ্যে বরকতের কথা বলেছেন আমরা ওই আমলগুলি বরকত পাওয়ার আশায় আমরা করতে পারবো কথা বুঝে আসে নাই আল্লাহ নব্বী আসলামের আসালামের থুতু মোবারকের মধ্যে যেহেতু বরকত আছে। ওনার শরীরের মধ্যে বরকত আছে। এই জন্য কোনো সাহাবিক যদি সন্তান হতো তাহলে আল্লাহ রসুলের কাছে নিয়ে যেতেন যে উনি যেন ওনার বরকতি মুখ দ্বারা খেজুর চিবি হ্যাঁ ওই বাচ্চাকে যেন খেজুরের অংশ প্রথমে খাওয়ায়ে দেয় এটাকে বলা হয় তাহানিক আর কি বলা হয় এটা তাহনিক তারা আল্লাহ রসুলের কাছ থেকে বরকত নেওয়ার জন্য এটা কাজ করতেন এরা কী করতেন কাজ করতেন এখন আল্লাহর নবী ছাড়া নবীগণ ছাড়া আল্লাহ রসুল ছাড়া আলেম সমাজ যারা আছে এদের শরীরে বরকত আছে এটা আল্লাহ রসুল বলছেন কথা বলেছেন বলেন নেই তাহলে আপনি যদি মনে করেন যে আমার এই হুজুরের কাছে বরকত আছে হ্যাঁ আমি তার কাছে গেলে বরকত হবে ও যে জায়গায় বসতো ওখানে বসলে বরকত হবে ওর যে কাপড় আছে সে কাপড় যদি আমি একটু স্পর্শ করতে পারি শুইতে পারি তাহলে বরকত হবে আল্লাহ যাকে বরকতের কথা বলে নাই আল্লাহ যে জায়গায় বরকতের কথা বলে নাই আপনি যদি ওখান থেকে বরকতের আশা করেন তাহলে শিরক হবে কেউ হবে এটা শিরিক হবে এখন কোন আলেম সম্পর্কে আপনি যদি বলেন যে অমুক মুফতি অমুক মহাদেশ দামাত বারাকাতহোম হ্যাঁ তার বরকতটা চিরস্থায়ী হোক এই কথাটা ওলামায়করা বলছেন যে তার নিয়ত কি এই কথাটা কেন বলছেন এই কথাটা যদি এই উদ্দেশ্যে বলেন যে তিনি যেহেতু বরকতময় আর তার বরকটটা যেন স্থায়ী হয় তাহলে এটা শিরিক পর্যায়ে হয়ে যাবে কি যে এটা শিরিক পর্যায়ে হয়ে যায় যেহেতু আল্লাপাক তাকে বরকতর কথা বলেন নাই এবং সে নিজে কাউকে বরকত দিতে পারেন না বরকতদাতাকে তাহলে আল্লাহ বরকতদাতা আপনি যদি কোনো আলেমকে বরকতদাতা মনে করেন এটা কী হবে আল্লাহর সাথে সিরি খোঁজে আর এটার অর্থ যদি এটা হয় যে আলেম মানুষ উনি জনগণকে কোরআন শিক্ষা দেন উনি জন জনগণকে হাদিস শিক্ষা দেন উনি মানুষদের আকিদার সংশোধন করেন উনি মানুষদের আমল সংশোধন করে দেন এটাও একটা বরকত এটাও কি একটা বরকতি কাজ তো ওনার জন্য দোয়া করা আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দেয় এবং তার এই বরকতময় কাজ যেন চলমান থাকে আপনি এই নিয়ত করে যদি বলেন তাহলে এই ভাষা প্রয়োগ না করে আল্লাহ বলেন আল্লাহ তুমি তার হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ তুমি তাকে আরও বেশি সৎ আমল করার তৌফি দান করো আল্লাহ তার ইলিমের মধ্যে বরকত দাও তার এলিম থেকে ফায়দা উঠানোর তৌফের দান করো এই শব্দ ব্যবহার করলে বেশি ভালো আর বাকি দাম বারকাত বললে যেহেতু এখানে শিরিকের সুভাত আছে গন্ধ আছে এই জন্য এই শব্দটা কোনো আলেমদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়